পবিত্র মাহের রমাদানের মাকফিরতের দশকের সুন্দর এই সময়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান রমাদান কিউএন এ ঐতিকরা রামাদান কিউএন এ ঐতিকরা এই অনুষ্ঠান শুরু করার আগে সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহানাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহানাহ তালার খান্ত মেহরবানিতে আমাদেরকে আরও একটি রমাদান দান করেছেন রহমতের দোষটি দিন আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন এবং মাফিরতের দশ সেকেন্ড দশকের প্রথম পোহরে আমাদেরকে উপনীত করেছেন আল্লাহ আল্লা সুবাহনাহ আলা যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন আমাদের ইফতারকে কবুল করেন এবং আমাদের এই ছোট্ট ছোটো যে বাদতাম নামাজ তাহাজুদ্দিন নামাজ সব কিছুকে যেন আল্লাহ তা তাল্লাহ কবুল করেন আল্লাহ এত সুন্দর করে আমাদের তৌফিক দিয়েছেন এত সুন্দরভাবে রেখেছেন আমরা খালি মতো শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক রামাদন কিউ এন এ উইথ ইখরা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আপনাদেরই জন্য সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল খাদের এবং আমার সাথে অতিথি হিসাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত আছেন স্টুডিওতে ফরেজকে দারুসুল্লাহ মসজিদের সম্মানিত খতিব দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শাহুল হাদিস ব্রিটেনের বজন সদ্য উলামাই কারাম হজরত মৌলানা

মূলত আমাদের মনে হয় ভালো যে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কি ছিল রহমতের দর্শকের তো আজকে এই রামাদান কি দ্বিতীয় পর্বে আমরা যদি মাগফিরতের দোষ দিন অথবা রমাদানের অন্যান্য যে ফজিলত যেগুলো আছে এই বিষয়গুলো নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আলোচনা শুরু করতে পারি الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر আলহামদুলিল্লা শুরুতে আমি শুক্রিয় আদায় করছি আল্লাহ রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন রমজান পাওয়ার জন্য আমাদেরকে টফিক দিয়েছেন পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকেও কারণ আপনাদের সুন্দর প্রশ্ন সোয়াদের মাধ্যমেই আমাদের কিউ এন এ মূলত সার্থক এবং সুন্দর হয়ে ওঠে আজকে রমজান উইথ কিউএনএই উইদি রমজান কিউএনএই উইথ এ এই প্রোগ্রামে আমরা রমজান শরীফের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান আমরা তো রমজান শরীফে যারা আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি এবং আমরা যারা লোকাল আসি আমাদের প্রত্যেকের জন্য আমাদের জন্য রোজা ফরজ শুধুমাত্র যারা অসুস্থ অথবা যারা মুসাফির সফরে আসেন বা মা বোনদের যদি মানসি পিরিয়ড অথবা সন্তান জন্য নেওয়ার পরে যে ব্লিডিং হয় এই ব্লিডিং আমাদের থাকেন তাহলে ওই টাইমে রোজা রাখবেন না সমান যদি একজন গর্ভবতী মা যিনি অবস্থায় রোজা রাখলে হয়তো ওনার ক্ষতি হবে অথবা সন্তানের ক্ষতি হবে বা উবের ক্ষতি হওয়ার আশঙ্কা অতবা একজন মা উনি বাচ্চাকে দুধ পান করাইতেছেন যদি রোজা রাখলে সমস্যা হয় যে বাচ্চা দুধ পাবে না তাই মতো অবস্থায় ওই টাইমে রোজা না রাখা যাইতেছে হ্যাঁ শুধুমাত্র ফিজা দেওয়ার দোকান ফিজা দেবেন আর বাকি সকলেই পরবর্তীতে কাজা করবেন সমান একজন মুসলমান নয় তার জন্য রোজা দরোই নয় সে তো মুসলমানই না বা নাবালেক সন্তান তার জন্য রোজা দরোই নয় এবং মজনুন যার দেমাগী অবস্থা ঠিক নয় এই কতিপয় মানুষ ব্যতীত বাকি যারাই মুসলমান প্রাপ্তবয়স্ক হবেন তাদের প্রত্যেককেই রমজান সভাবে রোজা রাখতে হয় বেমারের ক্ষেত্রে আবার দুই ধরনের বেমার রয়েছে একটা বেমার রোগ এইরকম যে এখন উপস্থিত রাখতে না পারলেও ভবিষ্যতে হয়তো কোনো সময় উনি খোজা কোদা করতে পারবেন রাখতে পারবেন তাদের ক্ষেত্রে হলো আল্লাহ খুরা বলেছেন ফামান খান আমিন কুম্মার ইউদন সাফারিন আল্লাহ সফার ইন ফাইয়ামিনুখার তো ওই প্রকার বেমারি যিনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন ইশাআল্লাহ আশা করা যায় উনি এবং যিনি সফরে আছেন তো উনি পরবর্তীতে অবশ্যই কোদা করবেন হ্যাঁ যদি বেমারটা এত মারাত্মক হয় যে বেমারের কারণে এখনও পারতেছেন না ভবিষ্যতেও রোদা রাখতে পারবেন না ওই ব্যক্তি পরবর্তী রোজা রাখতে হবে না ফিজিয়া আবার বেমারের মধ্যে একটা বেমার আছে মনে করেন রোদা রাখলে কোনো সমস্যা হবে না এত হালকা ধরনের বেমার যেমন সর্দি কাশি বা এরকম যেটা রোদা রাখতে সমস্যা হবে না যদিও এটা রোগ কিন্তু এই রোগের ক্ষেত্রে আপনি পারবেন না অর্থাৎ যে রোগটা এত মারাত্মক রোজা রাখলে হয়তো আপনার নিশ্চিত ক্ষতি কষ্ট হবে অথবা কষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তখন গিয়ে আপনি রোজা রাখার পারমিশন রয়েছে মুসাফির শহরের ক্ষেত্রেও আপনি গড় থেকে বের হয়েই রোজা ব্যাংক ফেলবেন এরকম নয় কারণ মুসাফিরের ক্ষেত্রে তিনটা অবস্থা রয়েছে সেহারি সময় যদি উনি মুসাফির হন মানে পুরা দিন উনি মুসাফির যে সেরির সময় উনি মুসাফির ইফতারের সময় মুসাফির ওনার ক্ষেত্রে মোস্তফি পরিষ্কার যে উনার সাহবায় কারামে এই অবস্থায় কেউ রোজা রাখছেন আবার খেয়ে রোজা রাখেন নাই যদি কোনো কষ্ট হয় না রোজা রাখা পারেন সমস্যা খুব ভালো আর যদি কষ্ট হয় তাহলে রুদার না রাখারও পারমিশন রয়েছে হ্যাঁ মারাত্মক কষ্টর আশঙ্কা হলে ওই সময় বরং গুণ হবে রসুল ইসলাম বলেছেন লাইসা মিনাল সিয়াম বিশ সফর কষ্ট করে সফর রোদা রাখা এটা কিন্তু সবের কাজ নয় কোনা রয়েছে যে একদিন সফরে দেখা গেলো একজন সাহাবি ওনাকে কয়েকজন মিলে ওনাকে সায়া দিতেছেন রসম জিজ্ঞাসা কী হয়েছে ওনার তো বলা হলো যে উনি রোদা অবস্থায় আসেন কষ্ট হইতেছে সে ওনাকে সওয়া হইতেছে হয়েছে রসম বললেন এত কষ্ট করে সফর রোদা রাখাটা সবার কাজ নয় তো এখানে অনেকেই মনে করেন যে সরুদা রাখা যাবেই না এরকম নয় যদি সফরে আপনার কষ্ট না হয় রেখে নিতে পারেন তাহলে রোজা রাখা ওটা ভালো উল্লাহ ইসলামের আমল থেকে পাওয়া যায় কোনো কোনো সময় সফর রোজা রাখছেনও তো এই হলো আপনি যদি সেরি টাইম থেকে মুসাফির হন এবং ইফতার মতন সফরেই থাকেন তখন আপনার অবস্থার উপর ভিত্তি করে যদি রোজা রাখে নিতে পারেন ভালো বা না রাখারও পারমিশন রয়েছে হ্যাঁ যদি কষ্ট হয় তো ওই সময় রোজা রাখার চেয়ে না রাখাটাই উত্তম রাখলে বরং গুণা হবে দুই নম্বর স্রোত হলো যে আপনি সেরির সময় গড়ে হয়তো আগামী কালকে আপনি কোনো এক টাইমে আপনার তো সফর করবেন মুসাফির হবেন মনে করেন আগামীকালকে আপনার বারোটার সময় ফ্লাইট তো সেই সময় গত থাকতেছেন তো এমন তো অবস্থা আগামীকালকে যেহেতু আপনার ফ্লাইট বারোটার সময় তো আজকে রাত্রেই আপনি স্যারি না কে রোজা বেঙ্গে বসে থাকবেন নাকি আপনি আগামীকালকে এটা সিদ্ধি কুন্নি করবেন এখানে ওলামা একরামের দ্বিমত থাকলেও নির্ভরজী ওলামায়ের মতে ওই কেইসে ওই ইস্যুতে আপনি অবশ্যই রোজা রাখবেন কেন কারণ আগামীকালকে তো হতে পারে হয়তো আপনার কোনো প্ল্যান চেঞ্জ হতেও পারে কোনো কারণে হয়তো ফ্লাইট নাই হতে পারে বা কয়েকটা সমস্যা হয়ে যেতে পারে এজন্য আপনি আগে থেকে রোজার্ভ ব্যাঙ্কে থাকবেন না বা রোজা রাখুন যদি কালকে আপনি সফর করার পরে রোজা কন্টিনিউ করতে পারেন তাহলে ঘট করে ফেললেন আর যদি করতে পারেন না কষ্ট হয় তখন আপনাদের বাঙ্গা যাইতে হবে কিন্তু আপনি আগে থেকে ইফতার মানে রোদা না রেখে সেরি না খেয়ে আপনি এইভাবে অপেক্ষা করা ঠিক হবে না এটা এরকম মনে করেন যে নদী ফাড়ি দেওয়ার সময় আমরা সাধারণত নদীতে নামার পরে আমরা কাপড় উঠাই আগে কাপড় উঠানো হয় না সমান স্তেঞ্জা করার সময় কাপড় কুলার পারমিশন রয়েছে কিন্তু স্তেঞ্জায় বসার আগেই কাপড় কুলি বলব এটা হয় না তো সমান আমি মুসাফির হলাম না তো মুসাফির হওয়ার আগেই আমি বাঙ্গা আমার পারমিশন নেই তিন নম্বর একটা সুরত যে আপনি দিনের শেষ থেকে শুরু দিকে আপনি সেই টাইম থেকে দিনের শুরু পর্যন্ত আপনি মুসাফি ছিলেন আবার শেষ দিকে আপনি গড়ে চলে এসেছেন আপনি তখন কী করবেন মনে করেন আপনি সবাই চি নজর রাখেন নাই গড়ে আপনি চলে আসছেন দুহরের টাইমে বা আসরের টাইমে তো গরে আসার পরে আপনি যদি অলরেডি রোজে রাখেন নাই তো গড়ে আসার পরেও কি আপনি খাবার খেতে পারবেন না কী করবেন একই ধরনের একজন মা মান্তি পেটনা রোজে রাখেন নাই এবং দিনের একটি অংশে উনি মাশালা পাক হয়ে গিয়েছেন তো ওই দিন তো উনি সেরি খান নাই তো দিনের শুধু উনি রাখেন নাই পাক হওয়ার পরে বাকি দিনের অংশটুকু উনি কী করবেন তো নির্ভর আমার করার মতে এই উভয় কেইসে বাকি দিন ইমসাক করা জরুরি ইমসাক মানে যে তিনটা জিনিসের দাব ব্যাঙ্গে যায় কোনো কিছু খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস এগুলো থেকে অবশ্যই উনি বিরত থাকতে হবে তো আপনি মুসাফির ছিলেন সূর্য ডুবার আগে আপনি গড়ে চলে এসেছেন তো এমতো অবস্থায় বাকি যে টাইম রয়েছে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইম আপনাকে পানাহার পরিহার করতে হবে খাবার এবং পানি পান করা বন্ধ রাখতে হবে এবং স্ত্রী সহবাস এই সমস্ত কাজ আপনি বন্ধ রাখতে হবে কেন আপনি ঘরে চলে এসেছেন কেন আল্লাহ বলেছেন ফত্তাকুল্লাহ মাস্তাহুম আমরা আল্লাহকে বয় করব যে পরিমাণ আমাদের সামর্থ্য রয়েছে তো আপনি সফরে চিনে আপনার জন্য ছিল কিন্তু আপনি যখন গড়ে চলে আসছেন তখন আপনার জন্য কিন্তু আর এখন রোধা মানে ব্যাঙ্কে যায় এরকম কোনো কাজে লিপ্ত হওয়া আপনার জন্য হবে না তো এই মশলা অনেকের না জানা থাকার কারণে অনেক মা বোনরা কিন্তু যারা মান্তি পিরিয়ড থাকা অবস্থায় রমজান শরীফের দিনের বেলায় হয়তো পাক হলেন উনি গোসল করে বোনের জন্য নামাজ শুরু করা জরুরি ঠিক তেমনিবারে বাকি দিনটা উনি খাবার বন্ধ রাখাটাও না যেন জরুরি আরেকটি মশলা অনেকেই মনে করেন যে অসুস্থ হওয়ার কারণে আমি হয়তো বা রোজা রাখলাম না ফিদিয়া দিয়ে দিলাম তো ওনার জন্য কি যারা ফিদিয়া দেবেন বা মনে করেন যারা সফরে আছেন। বা যারা অসুস্থ রোদা রাখার না রাখার রয়েছে তেমন সমস্যা কি তারাবি পড়তে হবে ইয়েস অবশ্যই তারাই পড়তে হবে কারণ তারাবি একটি মুস্তকিল আবাদত যেভাবে রমজান শরীফে আমরা বাকি নমাজ পড়তে হবে ঠিক তেমনিভাবে উনি তারাবি নমাজও পড়তে হবে ইভেন তো যদি উনি বেমারও হন তারাবি পড়তে কোনো সমস্যা না হয় তারাবি নমাজ পড়বেন তো যে সমস্ত লোক যারা ফিদিয়া দেন বয়স্ক হওয়ার কারণে বা অসুস্থ হওয়ার কারণে তো ওনারা হয়তো অসুস্থ হওয়ার কারণে বয়স্করা রোজা রাখতে পারতেছেন না বা নামাজ পড়তে পারতেছেন যেভাবে বাকি নামাজ পড়বেন ঠিক তারাবী মাদ ওনাকে পড়তে হবে অনেকে মনে করেন যে আমার রোজা নাই যখন আমি তারাবি পড়ব কেন না না একটা মুস্তাকিল আরেকটি আবাদত রমজান শরীফের রোজার মাধ্যমে যেভাবে গুনা মাফ হয় ঠিক তেমনিভাবে তারাবিন নামাজ পড়লেও জীবনের সকল গুণা মাফ হয় এটা আলাদা একটা মুস্তাকিল আবাদত আরেকটি মাস হল যে আমাদের যে সমস্ত বাচ্চারা বালক হয়ে গিয়েছে তাদেরকেও আমরা অবশ্যই রোদে রাখানোর চেষ্টা করতে হবে আর যারা না নাবালেক শারীরিকভাবে তার উদায় রাখার ক্ষমতা রয়েছে মা এবং বাবার জন্য দায়িত্ব হলো এই সমস্ত সন্তানদেরকেও আমরা চেষ্টা করব যে তারা যেন ট্রেনিংয়ের জন্য তারা যেন রোধা রাখে এটা যদিও সন্তান রোদা রাখতে সমস্যা হবে না কিন্তু একজন অভিভাবক হিসাবে প্যারেন্টসের জন্য জরুরি হলো তাদেরকে রোদার রোধার মাধ্যমে অভ্যস্ত করা হ্যাঁ যদি কোনো সন্তান আর্লি বালি হওয়ার কারণে শারীরিকভাবে সে রোজা রাখতে পারবে না তখন সে কী করবে ওলামা এ কারাম লিখেন যে তখন ওই ব্যক্তি এই টাইম না রাখলেও এটা তার উপর ডিউ থাকবে পরবর্তীতে বয়স হওয়ার পরে যে সময় পারবে তখন এটা খোদা করতে হবে এটা খুব রেয়ার কোনো কেস কিছু মেয়েদের ক্ষেত্রে হয়ে যায় যারা মনে করেন এগারো বারো তেরো বছর এগারো বারো বছর বালি হয়ে গেছে শারীরিকভাবে হয়তো সে রোজা রাখার যোগ্যতা তার নাই দুর্বল বেশি তো এটা ওই বেমারের পর্যায়ে চলে আসলো এমন একটি বেমার যে উপস্থিত রাখতে পারতেছেন না বা বেমার যে সময় সলভ হয়ে যাবে তখন পরবর্তীতে যাবে খোঁজা করতে হয় ঠিক তেমনিভাবে এই সন্তান এখন রাখতে না পারলেও পরবর্তী কিন্তু খোঁজা করতে হবে রমজান শরীফে আপনি সেরি টাইম শেষ হয়ে গেছে কিন্তু আপনি মনে করেছেন স্যারি টাইম বাকি আছে আপনি খাবার খাইলেন পরের চেক ও আমি তো আজকে মিস্টেকলি সেরি টাইম শেষ হয়ে গিয়েছিল মনে করেন চারটা বিশে শেষ হয়ে গিয়েছে আর আপনি কিন্তু চারটা পঁচিশ পর্যন্ত আপনি সেরি খাইতেছিলেন তো যে জায়গায় সেরি শেষ হয়ে গেছে চারটা বিশে আপনি চারটা পঁচিশে চেক করলেন ও আমি তো মিসটেকলি আমার টাইম সেরি দেওয়ার পরে আমি খাই খেয়েছি এই দুধার কী হবে বা আপনি মনে করলেন যে মনে হয় চার টাইম হয়ে গিয়েছে মনে করে আপনি খেয়ে ফেললেন পরে আপনি কনফার্ম বললেন যে না এখন মনে এই চার টাইম আসে নাই তো ওই রোজাটা কী করতে হবে তো ওলামা একরাম মনে করেন এই রোজার আপনাদের মিস্টেকলি আপনি সেহারির টাইমের পরেও আপনি খেয়েছেন বা টাইমের আগে আপনি খেয়ে ফেলেছেন রোজার কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু এটা গুণা হবে আপনার জন্য সরি গুণা হবে না কিন্তু রোজার খদা করতে হবে রোদার ক্ষদা করতে হবে ঠিক একই মাস হলো যে আপনি অজু করার সময় কুলি করার সময় মিস্টেকলি পানি ভিতরে চলে গিয়েছে গুণ হবে না কিন্তু এই রোজার ক্ষদা করতে হবে কেন নবীকৃষ্ণ বলেছেন ইল্লা আং সোয়া ইমান আল্লাহ বলেছেন বল ই ফিল মাজা তুমি কুলি এবং নাখোয়ানি দেওয়ার সময় তুমি ভালোভাবে কুলি এবং না দিবে কিন্তু যদি তুমি রোজা অবস্থায় হও তখন কিন্তু তুমি বাড়াবাড়ি করবে না কারণ হতে পারে হয়তো বাড়াবাড়ি করতে গিয়ে হয়তো তোমার গলা পানি ঢুকে যেতে পারে এখান থেকে বোঝা গেল বাই মিস্টেকও যদি কুলি করার সময় পানি চলে যায় তাহলে রোজাটা ভেঙে যাবে এজন্য যেন করার সময় আমরা খুব সতর্কতার সাথে করতে হয় আমাদের করতে হবে রোজার সবচেয়ে বড় মকসদ যেটি হলো যে আমরা ডিসিপ্লিন শেখা যে রোজা আমাদেরকে কি সুন্দর ডিসিপ্লিন আমাকে করেছে আল্লাহ আকবর দুইটি জিনিসটা আমাদেরকে অবশ্যই করতে হবে যে আল্লাহর যত করণীয় আছে কঠিন হলেও আমরা এটা সঠিকভাবে করতে হবে আমরা এটা শিখছি যে রমজান সহ রোজা রাখতে হয় কষ্ট আছে কিন্তু এরপরও মার্শাল্লাহ আমরা রোজা রাখি কষ্ট আছে এরপরেও সারাদিন রোজা রাখার পরেও তারাবির বিশ্বাখাত নামাজ আমরা জামাতে পড়ি এবং কোরআন শিখে খতমে আমরা শরিক হই এটা কঠিন পারে পর আমরা করতে পারি কী শিক্ষা করলাম আমরা যে ইসলামের কাজ দিনের কাজ যতই কঠিন থাকুক না কেন সবের আসে আমরা অবশ্যই এই কাজটা করতে যেন আমরা 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 সচেষ্ট হয়ে যাই আমরা এটা শিক্ষা গ্রহণ করলাম ঠিক দুই নম্বর আরেকটি বড় একটি উদ্দেশ্য হল সকল প্রকার গুনাহের কাজ ছেড়ে দেওয়া শিক্ষা করা কারণ রমজান শরীফে পে পেঁদে কীটা থাকা সত্ত্বেও পানি পিপাসা থাকা সত্ত্বেও এবং একজন মানুষ হিসাবে আমাদের জৈবিক আর বহু চাহিদা থাকা সত্ত্বেও এগুলো যখন আমি বন্ধ রাখতে পারলাম কেন আল্লাহর রুকুম নাই তো কী শিক্ষা করলাম যে আল্লাহর নিষেধ যেগুলো রয়েছে আমরা এগুলো ছাড়া আমরা শিখলাম ইভেন যদিও কষ্ট হয় তোমরা ছাড়তে পারবো এটাকে বলে যে সকল প্রকার গুণা ছাড়া শিক্ষা রমজান শরীরের একটি উদ্দেশ্য বিশেষ করে রমজান শরীফে আমরা খাবার পরিহার করি পানি পান করা আমরা বন্ধ করি এগুলা কিন্তু রাত্রেবেলায় যাই বা বৎসরে বাকি অন্য সময় রমজান ছাড়া দিনের বেলায়ও যাই যে টেম্পোরারি যেটা একটা হারাম এটা আমরা ছাড়তে পারলাম যেগুলো পারমানেন্টলি হারাম এটা কেন আমরা ছাড়তে পারবো না অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে আর ডিসিপ্লিন শেখা কীভাবে যে টাইম মেনটেন করা আল্লাহ একজন মুসলমান হিসাবে আমরা যে টাইম মেনটেন করা শিখি যে একদম গড়ির কাটায় কাটায় আমরা টাইম শেষ বন্ধ ইফ হয়ে গিয়েছে এক মিনিট আগে করবো না টাইম হয়ে গেছে আর লেট না করে আমরা অনেক করে ফেলব এই যে অন টাইম কাজ করা শিক্ষা এটা ইসলামের বহুত একটা শিক্ষা আপনি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটি কাজে একজন মুসলমানকে এত সুন্দর ডিসিপ্লিন করা শিক্ষা দেয় সুহান লালিহামজি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন নামাজ আমরা ডেইলি ফাইভ টেন মাল পড়ি তাতে নির্দিষ্ট টাইম রয়েছে এই টাইমের ভিতরেই পড়তে হয় রমজান সুভে রোজা সেটাও কিন্তু আমরা সেহারি এবং ইফতার অন টাইমরা করি তো রোজার মাধ্যমে আমাদেরকে টাইম টেবিল মেনটেন করা এবং ডিসিপ্লিন শেখা দেয় হজের ক্ষেত্রেও আমরা হজ বৎসরের নির্দিষ্ট এক টাইমেই করা লাগে এবং প্রত্যেকটি কাজ যে কাজটি যে টাইমে করা ওই টাইমেই করা লাগে টাইমের ক্ষেত্রে ফিক্স রয়েছে তো সেই হিসাবে একজন মুসলমান তার দৈনন্দিন আবাদতের মাধ্যমে নমাজ রোজা এবং হজের মাধ্যমে কীভাবে জীবন মেনটেন করতে হয় কীভাবে টাইম মেনটেন করতে হয় এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় তাই একজন মুসলমান হিসেবে আমরা রমজান যে শিক্ষা করবো তাকোয়া আল্লাহ বলেছেন লা আল্লাহ তাকুন আমরা যেন তার মাধ্যমে তাক্কো অর্জন করতে পারি আমাদের কয়েকটি মিস্টেক আছে রমজান শরীফ যেগুলো করে থাকি অনেক সময় যে রমজান শরীফের সাধারণত আমরা ইফতার টাইম মতো করতে পারি না বা ইফতারের আগে আমরা সাধারণত অনেক সময় দোয়া বাইগুলা মধ্যে আমরা সময় দিতে পারি না এর জন্য আমাদের যেন উচিত যে ইফতারের আগের দোয়া বা এই টাইমে অন্তত কিছু টাইমরা বের করে যেন আমরা আমরা যেন এই টাইমটা আমরা দোয়ার মধ্যে আমরা কাটাতে পারি বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা যারা গড়ে ইফতারের রেডি করেন আমি অতীত বলেছি আজকে আবারও বলতেছি প্রথমে আপনার নিয়ত থাকতে হবে যে আমি আজকে ইফতার বানাইতেছি যে আমি বিশ্বাস করি আমার বানানো ইফতার দিয়ে যারা ইফতার করবে আমার ছেলে হোক মেয়ে হোক বা আমার স্বামী বা গড়ে যেই কেউ হন না কেন আমি পুরা আমি একটা রোজার সাপ পাবো নবিসাম বলেছেন মানফতরা ইমান যারা রোজাকে ইফতার করাবে তাদেরকে সম্মান রোজার শব্দ হবে সেখানে আপনি কাকে ইফতার করেছেন এটা কোনো প্রশ্ন আসে নাই তো আপনার থাকতে হবে যে আমি ইফতার রেডি করতেছি যে আমার ইফতারের মাধ্যমে যারা ইফতার করবে আমি তার কাছে পাবো এই নিয়তে আপনি কাজ করলে সফ হয়ে যাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ডুরিং মেকিং ইফতার আপনার যে সময় ইফতার রেডি করতেছেন বানাইতেছেন ওই টাইমে কিন্তু আমার মুখটা কিন্তু ফ্রি থাকে আমরা ড্রাইভ করতেছি রমজান সবার মুখ ফ্রি আছে আমি দোকানে হয়তো বসে আমি টিলে বসা আছি আমার মুখ আছে ওই টাইমে আমরা জিকির এবং তসফি হাতের মধ্যে আমরা খাটাইতে পারি কারণ নবীর হাসান বলেছেন রোজানে চারটি কাজ আমাদেরকে বেশি বেশি করতে হয় কয়টি কাজ চারটি কাজ নাম্বার ওয়ান একটি কাজ হবে আমরা লা ইলাহা ইল্লাহ্লা এর জিকির বেশি করে করব। ইমান মজবুত করব এবং জিকির তসফি বেশি করে করব এবং আমরা জানি সবচেয়ে উত্তম জিকির হলো খুরানে করিমের তিলাহত রমজান শরীফের জিকির এবং তসবিহাত এবং কোরআনে কর্মের তিলাহত আমরা বেশি করে করার চেষ্টা করব যারা আমরা পারি কোরআন তিল আমরা অবশ্যই চেষ্টা করব কোরআনে করিম অন্তপক্ষে একবার হলেও যেন আমরা খতম করি আর পারলে তো অবশ্যই অর্থ সমরা পড়ার চেষ্টা করব এক তো এক নম্বর কী হলো জিকির এবং তসবিহাত ইহিল্লাহ জিকির তসফিহা বেশি করে পড়া দুই নম্বর ইস্তেফার করা আমরা যত বেশি পারি আমরা ইস্তেফার করবো থেকে আমরা আল্লাহ কাছে থেকে চাইব বিশেষ করে ইফতারের আগে এবং সেই টাইমে আমরা অবশ্যই ইস্তেফার করবো হতে পারে আমার ইস্তি আমার জীবনের সকল না মাফ হয়ে যেতে পারে রসুল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন সবসময় ইস্তফার করি নবী করিম সাল্লাম ইভেন ওনার কোনো ছিল না এরপরেও উনি ডেইলি একশো বার ইস্তেফার করতেন অল্লা হকবার মানে আমাদের যারা গুণা রয়েছে আমাদের কি করা উচিত তো আমরা বেশি করে ইস্তেফার করবো ইফতারের পূর্বের দোয়া সেখানে ইস্তেফারের মতোই দোয়া রয়েছে যেমন ইয়া ওয়াসি আল ফাজলি ইকফিরলি ইয়া ওয়াসি আল ফাজলি ইকফির এখানে অর্থ হলো হে আল্লাহ তুমি অসীম দয়ার অধিকারী তুমি আমাকে মাফ করে দাও তারপর আরেকটি দোয়া যেটি পড়তেন ইবিন অমর দিল্লা তালহমা সেখানে রয়েছে ইস্তেফার আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বে রহমতি কাল্লাতি ওয়াসি আটকুল্লা শাইন আং তাকফির সেখানে রয়েছে হে আল্লাহ তোমার রহমত পৃথিবীর কত জিনিস পেয়েছে এই অসীম রহমতের দিকে তাকিয়ে তোমার কাছে আমি পানা চাইতেছি আল্লাহ তুমি মাফ করে দাও তো এই হিসাবে আমরা এই ইস্তেফার অনুযায়ী করবো জান্নাতের সাল করবো যার নাম থেকে পানা চাইব চারটি জিনিস জাদাকুম্লা আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখছেন রামাদান আপনারা দেখছেন রামাদান কী করা স্ক্রিনেতে দেখার যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনাদের জন্য আপনাদের প্রশ্নের প্রশ্নের জন্য রামাদান সম্বন্ধে অথবা ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলিয়াত সম্বন্ধে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন এই নাম্বারটিতে আপনারা কল দিতে পারেন দর্শক আমাদের এখন ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আমরা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসেই আপনাদের প্রশ্ন নিচ্ছি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন থাকুন দেখতে বাংলা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা ছোট্ট বিরতির পর আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান উইথ ইকরা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে দর্শক অনুষ্ঠানে আপনার আপনাদের যেকোনো ইসলাম সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন করে থাকেন এবং দৈনন্দিন আমলিয়ত সম্বন্ধে রমাদানের এবং রমাদানের নিয়ে অনেক আলা আছে যেগুলো হয়তো আমাদের অনেকের জানা আছে অনেকের জানা নাই যেমন রোজা বা ভঙ্গের কারণগুলা কি কি কাজ করলে সোম ভঙ্গ হয় এবং কোন কোন সময় মুসাফির হারতে রোজা নিজে ইচ্ছা করে মানে ভাঙ্গা যায় কোন রোজার কাজা করতে হবে কোন রোজার জন্য কাফারা করতে হবে ওই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার সুতরাং স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি আছে সেটা আপনাদের জন্য ওই নাম্বারটিতে আপনাদের যে কোনো প্রশ্ন রোজা সম্বন্ধে সাউম সম্বন্ধে তারাবি সম্বন্ধে সুহুর সম্বন্ধে ইফতার সম্বন্ধে অথবা দৈনন্দিন আমলের সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলিমে বিশিষ্ট আলিম দিন শেখুল হাদিস হেজরত আল্লাহ আব্দুর রহমান মাদাজিল্লাহ আলিয়া হুজুরের অসমাপ্ত আলোচনা যেটা ছিল রামাদানের ফজিল সম্বন্ধে এবং উনি ও রামাদান নিয়ে আলোচনা করতেছেন বিশেষ করে রামাদান ভঙ্গের কারণ অথবা মুসাফির হালতে কীভাবে রোজা ভঙ্গ মানে ভঙ্গ করা যায় এবং কোন কোন রোজা ভঙ্গ করলে আমাদেরকে খাজা করতে হবে এবং কীভাবে রোজা ভঙ্গ হলে আমাদের কফারা দিতে হবে এই বিষয়গুলো হুজুর আলোচনা করতেছিলেন আমরা চলে যাচ্ছি হুজুরের সাথে হুজুরের আলোচনা শোনার জন্য এবং আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে কোনো নাম্বার দিলে আপনারা প্রশ্ন করতে পারেন মহতরম হুজুর আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইমশালা জয় রমজান শরীফে দিনের বেলায় যদি কোনো বালি ডিজন ছাড়া কেহ রোজা ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গে ফেলে বা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না এটা মারাত্মক ধরনের একটি গুণা অনেক লোক আছে কোনো উজর নাই কোনো কিছু নাই এরপর রোজা রাখতেছে না বা রাখার পরেও কোনো ওজোর নাই বেলি ডিজন নাই রোজা ব্যঙ্গে ফেললো খেয়ে ফেললো সো এইভাবে যারা করবে এটা মারাত্মক ধরনের গুণা কবিরা গুণা তওবা করতে হবে প্লাস এখানে খোঁজাও করতে হবে কপ দিতে হবে জনৈক সাহাবি আল্লাহ নবী বলেন ইয়ারসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গিয়েছি নবী এখানে কি হয়েছে তোমার ইয়াসল্লাহ দিনের বেলায় আমি রমজান শরীফের দিনের বেলায় আমি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গিয়েছিলাম নবী করিমসাম বললেন তুমি যেটা গুণা করেছ রং করেছ তো তোমাকে কোফরা হিসাবে একটা গোলাম ফিরি করতে হবে উনি বললেন ইয়েসল্লাহ আমার সেই সামর্থ্য নাই নবীজি বললেন তাহলে তুমি ধারাবাহিক ষাটটি ওদের রাখতে হবে মধ্যে কোনো গ্যাপ দিতে পারবে না একটিও যা বাংছেন আপনি ধারাবাহিকভাবে ষাটটি পুরা দুই মাস ওদের রাখতে হবে মধ্যে কোনো গ্যাপ দিতে হবে না যদি কোনো কারণে আপনি গ্যাপ দিয়ে দেন আবার শুরু থেকে আবার শুরু করতে হবে কেন এটা পেনাল্টির শাস্তি উনি বললেন ইরসল্লাহ আমি দুর্বল অসুস্থ মানুষ আমি এবার তো পারবো না নবীজ বললেন তাহলে তোমাকে তিন নম্বর অপশান হলো অলটারনেটিভলি তুমি ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে তো একজন মিসকিনকে দুবেলা খাবার আপনি যদি ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে যেটা আমরা এবছর মনে করে আমরা হিসাব করেছি যে তিন পাউন্ড তিন পাউন্ড করে ধরে ছয় পাউন্ড তো এক এক রোজার জন্য ছয় পাউন্ড করে আপনাকে দিতে হবে তো ষাট রোজায় হান্ড্রেড অ্যান্ড এইটি একশো আশি পাউন্ড কমপক্ষে আমাকে দিতে হবে এটা তখন যদি আপনার দ্বারাভাবে রোজা রাখতে পারেন না আর যদি আপনার সামর্থ্য থাকে শারীরিকভাবে রোজা রাখতে পারবেন তখন কিন্তু আপনি এই ফিজা দিলে হবে না এই কি কফারা দিলে হবে না ক্যালকুলেশনটা হয় ওই যদি ষাট রোজা হয় তো ষাট রোজা যদি হয় তো ইয়ে তো সরি এটা তো ফিদিয়া খেতে হয় সাইড আমি করেছি আমি এটা ফিদ এটা তো ফিদিয়া ফিদিয়া হলো মানে প্রত্যেক রোজা হিসাবে চয় আর আপনি সাইড রোজার আপনি হিসাব করেন তো সাইড রোজা আপনার সৈদিন তো হবে তত হবে জি জি জি

রোজা ব্যাঙ্গে যায় খাবার খেলে পানি পান করলে অথবা সি করলে এই তিনটার কোনো একটির মাধ্যমে রোজাব্যাঙ্গে ফেলে কোনো ব্যালিড জন নাই কোনো ওজন নাই বরুদা না রাখে তাহলে তাকে কদাও করতে হবে কফারাও দিতে হবে তো রমজান শরীর যদি এখন মনে করেন পুরা রমজান রোজা রাখে নাই তো কফারা করে দিবে একটি কফারা হয়ে যাবে ঠিক আছে কিন্তু ত্রিশটা রোজা তো কোজা রাখতে হবে প্রথমে এখন যদি যারা রমজান সরিজা রাখে নাই প্রথমে ত্রিশটা খোজা রাখতে হবে তারপরে কফারা হিসাবে আরও ষাটটি রাখতে হবে এক একটা রোজার জন্য ষাটটা এক একটার জন্য অবশ্য না আল্লাহ একারে রহম করেছেন কারণ নামাজের ভিতরে যদি আপনার মিস্টেক একটা হলে যাবে এক শ্রদ্ধাশয় হয় যদি কেউ দুইটি মিস্টেক করেও ফেলে তাহলে একই শ্রদ্ধাশয় হয়ে যায় তো এই কফরাটা হলো সর মতো তো রমজান শরীফের জন্য ত্রিস্টার কথা রাখতে হবে আর বাকি আপনি অপরাধ করেছেন আপনি কেন রমজান শরীফ রাখেন নাই কোনো উদর ছিল না বা রিজন ছিল না সেই হিসাবে ওই সবটির জন্য একটি কফরায় অবশ্য হয়ে যাবে

সমস্ত উদারের কারণে রুদানা রাখার দায় রয়েছে সেটি একটি হলো আমি আগেই বলেছি মরজ বেমার অসুস্থতা দুই নম্বর হলো সফর আমার মুসাফির তিন নম্বর মাবুনদের বিশেষ যে বেমার যেটা রয়েছে বেমারের কারণে রাখার সুযোগ রয়েছে চার নম্বর একজন প্রেগন্যান্ট মা প্রেগনেন্ট অবস্থায় রোদানা রাখলেও যাই বা বাচ্চাকে তো যাইজাসে কিন্তু তাদেরকে ফিজা দেওয়া তাদের তারা কিন্তু ফিজা দিলে হবে না যে কথা করতে হবে তাদেরকে এরপরে হলো ফিদিয়া ফিদিয়া দেবেন কারা আমরা আলোচনা করেছিলাম যে যারা বেমার হওয়ার রোজা রাখতে পারেন নাই অথবা হয়তোবা বেশি বয়স্ক হয়ে গিয়েছেন অথবা একজনের উপর রোজা ছিল উনি মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে ফিজিয়া নিতে হয় তো মেইন রোজার আসল মস্তদিটি আমরা আগেই বলেছিলাম যে আমার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা তো আমরা মুখকে কন্ট্রোল করলাম তো বাকি অঙ্গকে হফাজ করার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জবানকে ফাজ করা আল্লাহ সুবান বলেছেন মা ইয়াল ফিজুমিন কালিন ইল্লাহি রকিবন আতি আমরা যে কথাই বলি না কেন প্রত্যেকটি কথা এটা রেকর্ড হচ্ছে সবটি রেকর্ড হচ্ছে কীভাবে রেকর্ড হচ্ছে আমাদের বডি রেকর্ড করতেছে কিরামান কাতিমে রেকর্ড করতেছেন প্লাস যে জমিনের মধ্যে আমি এই কথা বলতেছি জমিনটা আমি রেকর্ড করতেছে তিন লাইনে আল্লাহ সুবান রেকর্ডের মাধ্যমে প্রমাণ করবে না কী কথা বলেছি আল্লাহ আকবার নবী করিম সলিম আওয়াজিবুল্লা জবলকে বলেছিলেন যে মহাজ তুমি তোমার জবানকে কন্ট্রোল করবে কারণ জাহান্নমে বেশিরভাগ মানুষ যে অপরাধের কারণে জাহান্নমে নিক্ষিপ্ত হবে সবচেয়ে বেশি যে অপরাধের মানুষকে জাহান্নমে যাবে সেই অপরাধের নাম হলো জবানকে কন্ট্রোল মতো না করা মিস ইউজ করা আল্লাহ নবী বলেছেন ওহাল নাস ফিন্নারি আলা আলা উজুহিম ইল্লা হাসা ই আল আলসিনাতিম মানুষদেরকে যাহানমে নিক্ষেপ করবে সবচেয়ে বেশি যে গুণা সে গুণাটি হলো জবানকে ঠিকমতো না করা আমাদের জিব্বাকে ঠিকমতো না করা নবী লি মা মা আটিয়াল্লিশ বার আজমান লাহুল দিস যে ব্যক্তি তার অং বডির দুইটি অঙ্গকে হেফাজত করার জিম্মাদারি নিবে আমি আমার এই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব এর মানা আপনি আমি যদি এই দুইটি জিনিসকে সহিভাবে আমরা ইস্তেমাল করতে পারি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি তা আল্লাহর নবী আমাদের জামিন হয়ে যাবেন জান্নাতের এই দুইটির একটি হলো আল্লাহ বলেছেন একটি অঙ্গ হলো যেটি আমাদের দুই ফায়ার মধ্যখানে মানে লজ্জাস্তান আর দুই নম্বর হলো আমাদের জবান আমাদের ঠাং আমাদের জিব্বা এজন্য বলা হয় জিব্বার ক্ষেত্রে জিরমুহু সহিরুং বা জুরমুহু কবির সাইদে ছোটো কিন্তু রপারটা অত্যন্ত বড় এই জিব্বা দুনিয়ার কত স্বামী এবং স্ত্রী জীবনকে নষ্ট করেছে জবানের কারণেই আজকে পৃথিবীতে বহু স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা কেন জবান টিকণ যাওয়ার কারণে শেষ পর্যন্ত ডিভোর্স এবং তালাকের পর্যায়ে চলে যাইতেছে সেই জিব্বার কারণে জন্য আপনার তো স্মরণ থাকতে পারে হয়তো যে বিবাহের আত্মের সময় যে তিনটি আয়াত করা সুন্নত তন্ম থেকে এই একটি আয়াত যেটি সেখানে জবানকে কন্ট্রোল করার কথা উল্লেখ করা হয়েছে ওয়াকুলু কাউলান সাদিদা যে সময় তোমরা সাদির মানে স্টেজ কথা বলবে অর্থাৎ স্বামী এবং স্ত্রী কতটা হবে স্ট্রেট কেউ কাউকে অ্যাটাক করে নয় কেউ কাউকে গালিমন্দ দিয়ে নয় কেউ কাউকে মানে কোনো কথা বলা যাবে না কুস্তাদি কোন কথা বলা যাবে না এজন্য জবান এত জরুরি এত জরুরি জবান হেফাজত যারা করেছেন তারাই সবচেয়ে বড় আল্লাভ হজরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত উনি বলেছিলেন কুলতু ইয়ারসুলাল্লাহ ইয়া নাজাতসুল্লাহ আমি যদি বাঁচতে চাই তে কোন কাজটি আমাকে বেশি করতে হবে তার উপায়টা কি নবী করিফ সাম বললেন আমি আলা ই খাতিয়াতিক তিনটি কাজ করলে তুমি বেশ যাবে ইনশাআল্লাহ তো নবীজি বললেন একজন মানুষ বাঁচতে হলে তিনটি কাজ করতে হবে নাম্বার ওয়ান একটি কাজ হলো তুমি তোমার জিব্বাকে কন্ট্রোল করবে নাম্বার টু ওয়ালিয়াসা কাব্যাই তুক এবং তুমি তোমার ঘরের ভিতরে থাকতে ওলিয়াশা কাব্যাইতুক যে তুমি তোমার ঘরের মাঝে থাক তুমি যখন বাহিরে ফিতনার সময় বাইরে কোথাও না গিয়ে তুমি তোমার গড় যেন তোমাকে জায়গা দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় অর্থাৎ ফিটনার সময়ে বাহিরে গিয়ে তুমি ফিতনায় জড়িত চেয়ে যত তুমি নিজেকে গুছিয়ে রাখবে সরাই রাখবে এগুলো থেকে তত তুমি বাঁচবে আর তিন নম্বর ওয়াব কি আল্লাহ আতিক তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি রোনাজারি করবে কাঁদবে গুণা হয়ে যেতে পারে বাট এই গুনার জন্য আল্লাহ কাছে কেঁদে তোমরা তুমি যদি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো তাহলে ইনশাল্লাহ তুমি নাজাজ পেয়ে যাবে তিনটি কাজ জবান কন্ট্রোল পিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজনে গড়ে বসে থাকা আর তিন নম্বর গুনার উপর ক্রন্দন করা রসুল উল্লাহ বলেছেন হাদিসটি তিরমি শরীফে মুবিল রায় লা লা বিহা বা অনেক সময় একজন মানুষ হয়তো এমন একটি কথা বলল সে মনে করছে এটা এমন বড় কিছু নয় কিন্তু একটি কথার কারণে মাত্র একটি কথার অপরাধের কারণে এত মারাত্মক আল্লাহর কাছে এই কথাটি এক কথার কারণে জাহান্নমের সত্তর বৎসর নিচে তাকে নিক্ষিপ্ত হতে হবে ইয়া বিহা সাবে না ফিলনার। একটি কথার অপরাধের শাস্তি হিসাবে জাহান্নমের এত গভীরে তাকে নিক্ষেপ করা হবে সেই গভীরে যেতে তাকে লাগবে সত্তর বৎসর তো সত্তর বৎসর জাহান্নমের গভীরে তাকে নিক্ষেপ করার কারণ বনবে মাত্র একটি কথা কারো পক্কান্তরে আল্লাহ বলেছেন ওয়া জান্নাতি কোনো সময় একজন মানুষ সেমন একটি শব্দ বলেছে যে কথার উপর আল্লাহ সন্তুষ্ট আল্লাহর খুশি ভালো কথা বলেছে একটি কথার কারণে আল্লাহ আকবর আল্লাহ আকবার সে জান্নাতে অনেক উপরে তার দজা চলে যাবে এর জন্য জবান এমন একটি জিনিস এটা জান্নাতও পাওয়ায় আবার এই জিব্বার মিসইউজের কারণে আমাদেরকে জাহানমও যেতে হয় জবান সবচেয়ে বড় এই জিব্বার জিনাও করতে পারে নবী মান প্রস্তাব যারা আল্লাহ বিশ্বাস করে আখ বিশ্বাস করে তারা যেন সত্য কথা বলে ভালো কথা যেন বলে আর না হয় যেন চুপ থাকে সাইডেন থাকে ভালো কথা বলতে না পারলে আমরা চুপ থাকবো তবুও কিন্তু আমরা কোনো ধরনের কোনো খারাপ কোনো শব্দ বলব না নবী করিম সাল ইসলাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহর নবীকে দেখানো হয়েছে আহমদ আহমদুদ্দুর হাদিস যে কিছু লোক যারা নিজের পিতলের নখ দিয়ে তাদের বডিকে নিজে তারা চিরতেছে ফাটতেছে জিজ্ঞাসা করলো ইয়াস এরা কেন এভাবে করতেছে উত্তরে বলা হলো এটা এগুলো আপনার মত সমস্ত লোক যারা অন্যের গোশ খাইত মানে অন্য মানুষের সমালোচনা করত। মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করত এজন্য আল্লাহ সুবানকে সাথে দিচ্ছেন নিজের নখ দিয়ে নিজের শরীরকে তারা নিজে ফাড়তেছে চিততেছে এক সাহাবি নবী করব ইয়াসুলাল্লাহ ইদ নিজিজ আপনি আমাকে ওয়াজ করুন খুব সংক্ষিপ্ত ভাবে সংক্ষেপে আপনি আমাকে একটু উপদেশ করেন করিম সাইসাম বললেন তুমি যখন নামাজ পড়বে তুমি মনে করবে এটা হয়তো তোমার জীবনের শেষ নামাজ আর ওলা কাল্লামবে তা তির মিনহু গাদা এমন কথা তুমি বলবে না যে কথা বলার পরে পরে আবার এপোলজি করতে হয় কমা যেতে হয় ঠিক আছে তো নাম্বার ওয়ান আমরা যে নামাজটাই পড়ব মনে করবো হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ আর এমন কথা বলবো না এমন কোনো মাত এমন কোনো আমি কথা বলতে যাব না যেটা পরে আমাকে আবার এটা যেন কমা যেতে হয় অর্থাৎ প্রত্যেকটি কথা বলার পূর্বে আমরা বেবেচিন্ত কথা বলবো আজমাইল ইয়াসা মিমাফি আই দিনাস মানুষের হাতে যেগুলো রয়েছে সেগুলোর থেকে তুমি তোমার আশাকে কম করে নেবে আল্লাহর কাছে যেগুলো আছে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা বেশি রাখবে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা কম করবে এই তিন কাজ করলেই ইনশাআল্লাহ তুমি কামিয়াব হয়ে যাবে মা এসি খাজন বলেন আমি নবী করি ইমস্লা ইসলামকে বলতে শুনেছি আমাকে একদিন উপদেশ দিলেন আমি আল্লাহ নবীর ওয়াইফ সফিয়া রাদিয়াল্লাহাম উনি একটু খাটো ছিলেন চুটো ছিলেন তো আমি হাত দিয়ে দিয়ে বললাম সফিয়া উনি এইভাবে মানে একটু চুটো রসুল উল্লা অত্যন্ত রেগে গেলেন বললেন ও আয়সা তুমি আজকে এটি কাজ করেছ এটা ভালো করো নাই তুমি সফিয়া সম্পর্কে যে কমেন্ট করেছ উনি ছুটো উনি একটু খাটো লম্বা এই তোমার একটি কথা যদি এত মারাত্মক তোমার এই কথা সাগরে ফেলে দিলে সাগরের পুরো পানি তিক্ত হয়ে যাবে তিক্ত হয়ে যাবে তিক্ত হয়ে যাবে আমরা অনেক সময় বিভিন্ন মানুষ নিয়ে সমালোচনা করি বিভিন্ন মানুষের গড়ঘটনিয়ে আমরা কত কথা বলি কারো সাইজ নিয়ে আমরা অনেক সময় কথা বলি এটাও কিন্তু কারো আপরকে অনুপস্থিত যদি এগুলো আমরা বলি যেটা সে শুনলে সে নারাদ হবে তাহলে এটাও কিন্তু কিবতের পর্যায়ে চলে যায় আর রমজান শরীর রাখার পরে দেখবেন যে আমরা রমজান শরীর রাখা অবস্থায়ও যে আমরা খাবার ছাড়লাম ফানি পাগা ছাড়লাম কিন্তু আমার জবান কন্টিনিউ কিবত করতেছে এজন্য আমি গত আমি বলেছিলাম জবানের কতিপয় অপরাধ যেগুলো আমরা করে থাকি এগুলো থেকে আমরা অবশ্যই জবানকে আমরা ভোজ করতে হবে এক দুই নম্বর চক্কুর হেফাজত যে আমরা রমজান শরীর যার মাধ্যমে আমরা একটা প্রশিক্ষণ নেব প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সহি ইউজ স্পেশালি আমাদের চক্কু রং জাগে আমরা ইউজ করব না কোরআনে করিম আল্লাহ বলে চেন কল উমিনয়াকুমিন আব ফাজু ফুরু জাহুম প্রত্যেকটা মমিনের জন্য জরুরি হলো তারা তাদের চক্কুকে হেফাজত করা এবং তার লজ্জাস্থানকে হেফাজত করা নবী করিম সাল আলয় সাল্লাম একটি আদিসে বলেছেন যে প্রত্যেকটা বনিয়া আদমের কতিপয়েক জিনাহের অপরাধ হিসাবে এটাকে রেকর্ড করা হয় তন্মধ্যে একটি হল যদি সে চক্কু দিয়ে এমন কোন জিনিসের দিকে তাকায় যেটা তার পারমিশন নয় ডিজায়ার নিয়ে কোন পর পুরুষ বা কোন নারীর প্রতি যদি সে তাকায় তাহলে এই ডিজাইনে তাকার কারণে তার এটা কিন্তু চক্কর গুণা হয়ে যাবে আমরা যদি একটা প্রশ্ন নিয়ে নিই জি জি আসসালামু আলাইকুম সম্মানিত কলার আসসালামু আমি একটু

ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত ওলামা এ কারামর এই ব্যাপারে দুইটি মতামত থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহির মতে এবং উলামা গুলামা মতে নাবালিক সন্তানের উপর যাবে নমাজ ফরজ নয় রোজাও ফরজ নয় ইভেন নাবালিক অবস্থায় হজ আদায় করলে সেটা ফরজ হজ হিসাবে পরিগণিত হয় না পরবর্তীতে তার ফরত হত পরে আবারও আদায় করতে হয় যদি তার সামর্থ্য থাকে সেই হিসাবে তার মাল নাবালেকের মাল যদি কোনো থাকবে যদি তার মাল হিসাবে এটা রাখে দেওয়া হয় তাহলে এই মালের জকাত দেওয়া লাগবে না কেন তিনজন মানুষের ক্ষেত্রে ইসলামের কোনো দায় দায়িত্ব আসে না তার মুক্ত গুমন্ত ব্যক্তি এবং মজনুন পাগল আর নাবালেক এই তিনজনের উপর ইসলামের যে দায়িত্বগুলো এগুলো তার উপর পড়ে না বাট ইমাম শাফি রহমতুল্লাহি আলহি বলতেছেন দেওয়া লাগবে কারণ একটি আর আছে যে তোমরা নাবালেকদের মালকে তোমরা ব্যবসায় ইনভেস্ট করে রাখো নতুবা এই মালকে সলখা খেয়ে ফেলবে হাঁকছে তুমি হিসেবে যদি দুর্বল এর হচ্ছে বোঝা গেল যে তুমি যদি তার মালকে ইনভেস্ট না করো তাহলে জকা দিতে বা তার মালটা শেষ হয়ে যাবে যেন তোমরা জকাত যেন তার মালকে ডিস্ট্রয় করে না ফেলে এটাকে তোমরা ইনভেস্ট করে রাখবে যাতে মালটা বাড়ে ওই হাদিস থেকে ভিত্তি করে ইমাম শাফের মধ্যে বলতেছেন না বালের সন্তানের মালের উপর জোকা দিতে হবে প্রশ্ন হলো আপনি কোনটি করবেন তো জোকা দিয়ে দিলে তো অবশ্যই ভালো অবশ্যই ভালো জি আপনি ভালো কাজ করলেন সব তো অবশ্যই পাবেন বাট যেহেতু না বালের একটা সন্তানের উপর নমাজ ফরজ নয় রোজাওয়া ফরজ নয় তো সেই হিসাবে যদি আপনার জোকা তো ফরজ হিসাবে আপনি আদায় না করেন সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তবে এটা ওই সময় যদি ওই মালটা তাকে মালিক বানিয়ে দেওয়া হয় আর অনেকে আছেন চাইল্ড বেনিফিট আমার কাছে আছে আমি আমি নিজে আমার যে কোনো কাজ করতেছি বাচ্চার কাজও আমি ইউজ করতেছি অর্থাৎ তাকে মালিক মানে আমি রাখি নাই তার নামে অ্যাকাউন্ট আমি জমা করে রাখি নাই তখন কিন্তু এই পয়সাটা আপনার হিসাবে ইউজ করতেছেন তো আপনার সম্পদের সঙ্গে এই পয়সাগুলোর জোকা দিতে হবে তিন নম্বর যদি কেহ জকাত থেকে বাগার জন্য অর্থাৎ জকাত আমার কাছে তাহলে জকাত ফেরত হয়ে যাবে তো আমি বাচ্চার নামে সেভ করে রাখলাম যেটাকে বলে ফেরার আমিন যে জকাতকে জকাত থেকে বাঁচার জন্য জকাত না দেওয়ার জন্য জকাতকে এড়ানোর জন্য যদি এই নিয়তে কেউ করেন তো যদিও জকাত না দেওয়া যায় কিন্তু ই যে উদ্দেশ্য ওনার সৎ না হওয়ার কারণে উনি তো ওই কারণে আল্লাহ কাছে অপরাধী হয়ে যাবেন তো আপনি যেটা বলেছেন আমার মনে হয় আপনি এইভাবেই স্বাভাবিকভাবে আপনি আপনার বাচ্চার নামে আপনি অ্যাকাউন্ট করে রেখেছেন আর ওই নিয়তে যে বাচ্চারা যখন বড় হবে সে তার পয়সা তার ইউজ করবে এরা অনেক মা বাবা রেখেছেন কিন্তু বাচ্চার ফিউচারের জন্য ইত্যাদি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই পয়সার জকাত দিতে হবে না জকাত দিতে হয় প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের মালের এবং এটা যদি এক বছর পরে যায় এবং এই মালটা যদি জকাতেবুল অ্যামাউন্টও হয় এবং জকাতের জকাত দেওয়া লাগে মাল ওই জাতীয় মাল হয় সোনা রুফা ক্যাশ পয়সা এবং ব্যবসায়ী আইটেম যেগুলো আছে ইভেন অনেক জিনিসের দামি এক্সপেন্সিভ কিন্তু জকাত দিতে হয় না যেমন ডায়মন্ড ডায়মন্ড যদিও এক্সপেন্সিভ কিন্তু ডায়মন্ডের জোকা দিতে চলে না এখানে যুক্তি কাটালে চলে না ইসলাম যুক্তির উপর চলে না আল্লাহ আকবার কোনো কোনো ক্ষেত্রে তো ডায়মন্ডের অনেক ইয়ে হ্যাঁ ডায়মন্ডের কোনো রিং বা কোনো কিছু ইউজ করা জায়াজ কিনা জায়াজ নয় সেটা ভিন্ন কথা এটা অনেক এক্সপেন্সিভ তো সেই সব যে ইউজ করার জায়াজ আছে বাট ইসলামে কিন্তু খুব বেশি লাগচারি বা বেশি এক বিলাসিত করাও পছন্দ করে না এটা পছন্দ নয় এরপরও নয় বাট এরপরেও জায়াজ রয়েছে বাইটার উপর কোনো আসবে না একটা সম্পূরক প্রশ্ন যেহেতু আমাদের অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়াতে যাতে ফিতরা সম্বন্ধে হুজুর যে ফিতরা কারা দেবে যেমন একজন নাবালিক যার ফের এখনও রোজা ফরজ হয় নাই অথবা যে শিশু জন্মগ্রহণ করেছেন এক মাস দুই মাস তিন মাস হয়েছে বেবি ওই বাচ্চাদের ক্ষেত্রে কি ফিতরা দিতে ফিতরা ভিন্ন ফিতরা হলো প্রত্যেকের পক্ষ থেকে রাল্লম্বরী বলেছেন ইন্নাল্লাহ ফরাজা জকাত আল ফিতরি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরকে ফরজ করেছেন প্রত্যেকের উপর পুরুষ হন মহিলা হন ছেলে হন মেয়ে হন এবং বালক হন নাবালিক হন প্রত্যেকের মাল থেকেই একটা অংশ দিতে হয় এবং এটাকে ফারাদা বলা হয়েছে ফরত করা হয়েছে বলা হয়েছে এটা দিতে হবে কিন্তু তো নাবালিক সন্তান ইভেন জন্ম হয়ে গিয়েছে তার পক্ষ থেকে সরকার ফিজি দেওয়া লাগে রসুল ইসলাম বলেছেন কন্না নজ কাতাল ফিতিজা কানা ফি সাল্লাম যে আমরা আমরা দিতাম এবং নবীজ বলে দিতে হবে প্রত্যেকের পক্ষ থেকে ছোট বড় সবার পক্ষ থেকে কোনো ভিন্ন নয় এই একটা বিষয়ে কিন্তু ভিন্ন ভিন্ন জি সরকারি দেওয়া লাগে না ইমাম শাফিরও মতো এই পয়েন্টটাকেও কিন্তু উত্থাপন করে থাকেন যেহেতু নাবালের সন্তানের পক্ষ থেকে ফিতি দেওয়া লাগে তো জোক দিতে হবে তো আমরা বলি এটা দিতে হবে তার প্যারেন্টস দেয় ঠিক ঠিক কারণ এটা প্যারেন্টসের উপর অর্থাৎ মা বাবার উপর দায়িত্ব হলো যে না বালের সন্তানের পক্ষ থেকে সোগাফিস দেবেন হ্যাঁ বালের সন্তানের তার নিজের সম্পদ থাকে তো এটা তার তার কিন্তু কেউ দিয়া দিয়ে কিন্তু আদায় হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখছেন রামাদান কি মানে দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি আর আপনারা তো আপনাদের মূল্যবান প্রশ্নগুলো করেছেন উত্তর জানছেন এবং আগামী অনুষ্ঠান দেখার আগে আমরা এই মুহূর্তে শেষ করব তবে শেষ করার আগে আমরা হুজুরের কাছ থেকে ছোট্ট একটা মেসেজ নিয়ে নেই আপনাদের জন্য রমজান শরীফ শুরু হয়েছে অনেক দিন চলে গিয়েছে প্রায় আমরা রমজানের অর্ধে অর্ধে মধ্যে আমরা চলে এসেছি বাকি দিনগুলো একদিন চলে যাবে রমজান দিয়েছেন কেন আল্লাহ সুবান আলা যা আমরা যেন মাফ করাতে পারি রোজার মাধ্যমে তারাবির মাধ্যমে লাইলাতুল কদরের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে সজাফরাতের মাধ্যমে এত সুযোগ পাওয়ার পরেও আমরা গুনামাফ করিতে পারি না তা আমরা হতবাগাই হব আল্লাহর নবী বদুয়া দিয়েছেন যারা রমজান পাওয়ার পরেও গুণাফ করতে পারে না যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় উভয় বা কোনো একজনকে পায়াজার জানা প্রদান করতে পারলো না নবীর নাম শুনে যারা দূর পড়লো না এই হতবাগারা ধ্বংস হোক তারা নাকে দূরে লাগে তারা বেজত এবং লাঞ্ছিত হোক আল্লাহ এই আল্লাহর নবীর সেই বদ্ধ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই যে দিন চলে গিয়েছে চলে গেল কিন্তু এখন যেদিনগুলো আমাদের সাম্রাজ্য বাকি দিনগুলো যেন আমরা কাজে লাগাইতে পারি এবং আমরা আমাদের রুদার মাধ্যমে প্রত্যেক ন্যাক কাজ করার যোগ্যতা অর্জন করব। এবং প্রত্যেক প্রকার অশ্লীলতা এবং গুণাকে ছাড়ার যোগ্যতা অর্জন করব পাশাপাশি এই রমজানের মধ্য দশকে যে অনেক কিছু ইতিহাস ছিল বদর সহ বিভিন্ন ঘটনা ঘটেছে এই সময় বিজয় হয়েছে আমরা এখানে শিক্ষা নেব আমরা যেন ইসলাম এবং মুসলমানের বিজয়ের জন্য এবং যারা দুনিয়া স্থার করছে তাদের দোয়াও করবো তাদের পাশে দাঁড়াবো এবং আল্লাহ সুবাহানোর কাছ থেকে আমরা সাহায্য কামনা করবো আল্লাহ সুবাহ আহ রমজান সাহের বাকি দিনগুলো যথাযথভাবে কাজ লাগিয়ে আমরা যদি করতে পার জাকুমুল্লাহ জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা শেষ প্রান্তে আজকে আগামী অনুষ্ঠান দেখার আমি জানিয়ে শেষ করছি আজকে ইসলামিক রমদান কীভাবে করা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি